আমি বলতে চাই যেই ক্রিকেটার আমাদের জাতির জন্য সম্মান কুড়িয়ে নিয়ে আসবে, সম্মান বয়ে নিয়ে আসবে, সেই ক্রিকেটার যদি এরকম একটি নৈতিক স্খলন জড়িত অপরাধ করে আমার জাতির ক্রিকেটারদের সম্মান মাটির সাথে মিশে দেয়, তদন্ত করে যদি সত্যি তাকে অপরাধী হিসেবে পাওয়া যায়, বাংলাদেশ সরকার এবং ক্রিকেট বোর্ডের কাছে আমি দাবি জানাবো 1 ঘন্টার জন্য তাকে দলে রাখা যাবে না, যাবে না, যাবে না। কথা কন না কেন? ওই ক্রিকেটারদের সাথে আরো অনেকে আছে, আমার বগুড়ার কৃতি সন্তান মুশফিকুর রহিম, কথা কন না কেন, আমার মুশফিকুর রহিম আল্লাহর রহমতে আমরা চেয়ে দেখি ও সব সময় গরিবদের পাশে থাকে, ছোট শিশুদের পাশে থাকে, কোনো খারাপ জায়গায় কোনো অভিনয় করে না, ইয়ার্ড দেয় না, বরং ক্রিকেটারদেরকে নিয়ে মাঠের ভিতরেই জামাতের ইমামতি করে নামাজ পড়ে, কথা বলেন না কেন? আমার বগুড়ার কৃতি সন্তান মুশফিকুর রহিম, দোয়া করি তার জন্য আল্লাহ তার সুনাম সুখ্যাতি বাড়ায় দেন, কথা বলেন না। আপনারা কি মনে করেন এরকম একটা অপরাধ করা সত্ত্বেও ওই জাতীয় দলে তার স্থান হওয়া উচিত? উচিত। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বি আনফুসিহিন্না সালাসাতা কুরুউইন, একজন যদি তার বিবিকে তালাক দেয় অন্তত 3 হায়েজ কাল পর্যন্ত আরেক জায়গায় বিয়ে হওয়ার জন্য তাকে অপেক্ষা করতে হবে। কয় হায়েজ? তার আগে যদি কোথাও বিয়ে শাদী হয় নিঃসন্দেহে এটা হারাম হবে, হারাম হবে, যদি তার সাথে সহবাস হয় জেনা হবে, হর্ষণ হবে, কথা বল, নিষেধ কর, বিধান কর, আল্লাহ কর্তৃক জারিকৃত বিধানকে হারামকে যে হালাল জানে তার সাথে বাংলাদেশের সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। ওরাই শুধু আমার জাতির সম্মান বয়ে নিয়ে আসছে, কথা কন, ক্রিকেট খেলতে যায় বিদেশে, যদি এক জায়গায় যেতে আর 14 জায়গায় খবর নেই, যায় ফুলের মালা নিয়ে আসে জুতোর মালা নিয়ে, অনেকে পচা ডিম মারে এয়ারপোর্টে, কথা কন না কেন? কিন্তু আমার দেশের ছোট্ট ছোট্ট সোনামণিরা যে মাদ্রাসা আপনারা করতেছেন, এরকম মাদ্রাসার ছোট্ট ছোট্ট সাফরাদা হাফিজি মাদ্রাসার আমার আরিফুল ইসলাম, আমার নাজমুস সাকিব, আমার ফজল রব্বি আদেল, বিশ্বের যে যে জায়গাতে ইন্টারন্যাশনাল কেরাত কম্পিটিশন হয়েছে, মিশর বলেন, আরব আমিরাত বলেন, ইরাক, ইরান, সৌদি আরব, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, তুরস্ক বলেন, যেখানে যেখানে ইন্টারন্যাশনাল কেরাত কম্পিটিশন হয়েছে যতবার গেছে আমার ছোট্ট ছোট্ট সোনামণিরা, বিশ্বের 120টা দেশকে ফেল করায় দিয়া কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই বিশ্বে বাংলাদেশের লাল সবুজ পতাকা আসমানে আকাশে বাতাসে পট পট করে উড়ে দিয়েছে, জোরেগন সুবহানাল্লাহ, জোরেগন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদেরকে বিরোচিত সংবর্ধনা দেওয়ার দরকার আছে না? কিন্তু দুঃখজনক আমরা কোনোদিন তাদেরকে কোন নেতা নেত্রীকে একটা ফুলের তোড়া দিতেও দেখি নাই। আচরণটা কি ভালো হলো ভাইজান? ভালো হলো? ওই যে একটা কথাই আছে, যারো সিলাই সিন্নি খাইলা মোল্লা সিনলে না, কথা কয় না? আমার গত পরশু দিন প্রোগ্রাম ছিল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায়, একেবারে সাগরের কাছেই বর্ডার, এবং ওখান থেকে 0 পয়েন্ট অত্যন্ত কাছে, এবং সুন্দরবনটাও খুবই কাছে, মাত্র 15 মিনিটের রাস্তা সুন্দরবন। তা আমি সেখানে গিয়ে দেখে এসেছি বাংলাদেশটা তো একটা ধাক্কায় সমুদ্রে গর্ভে চলে যাওয়ার কথা, যখন সিডর আসে, আইলা আসে, নার্গিস আসে, জলোচ্ছ্বাস আসে, প্রাকৃতিক ডিজাস্টার যেগুলো হয় কে দেন? কথা কয় না? এই যে কিছুদিন আগে বুলবুল আসছিল, আসে নাই? আমার তো মনে হয়েছিল বাংলাদেশ একটা ছোট্ট দেশ, একটা ধাক্কায় সমুদ্র গর্ভে চলে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন রেখেছেন? একটাই কারণে, এই পৃথিবীতে যাদেরকে তোমরা দুর্বল ভাবো, এই সব আলেম ওলামা, কলিজার টুকরো ছোট ছোট সোনামণি, 7 বছরের ছোট শিশুটি মাত্র 3 মাস 4 মাসের ব্যবধানে পুরো 30 পারা কোরআন হাফেজ হয়েছে। যেই দেশে আজানের ধ্বনিতে মানুষের ঘুম ভাঙে, যেই দেশে আজানের ধ্বনিতে শান নামাজ পড়ে ঘুমায় যায়, যেই দেশের সিটি অফ মস্কে, ক্যাপিটাল সিটিকে, বাংলাদেশের রাজধানীকে মসজিদের শহর বলা হয়, সেই দেশ তো কেবলমাত্র ইসলামের জন্য, আল্লাহর গোলামদের জন্য এতদিন পর্যন্ত টিকে আছে, নচেৎ তোমাদের মতো দুর্নীতিবাজের কারণে এই দেশটা সমুদ্র গর্ভে একটা ধাক্কায় চলে যেত, ঠিক কিনা বলে?
সেই মাদ্রাসাকে কি বন্ধ করা দরকার না চালু রাখা দরকার? সরকারের কাছে দাবি জানাবো, অনেক অনেক বুদ্ধিজীবীরা আপনাদের কাছে পরামর্শ দেয়, মাদ্রাসা বন্ধ করে দেন, আলিফ বা তাসা শেখা লাগবে কেন? এবিসিডি ছাড়া বিশ্বের মানচিত্রে আমরা মুখ দেখাতে পারি না। আমরা বলবো তাদের কথা শুনবেন না, বরং কোরআনের শিক্ষার প্রসার আরো বেশি করে করবেন, করোনা ভাইরাস সহ যত মহামারী আছে দূর করে দিবেন। কে কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা আমার, কয়টা অপরাধ? তার ভিতরে দুই নম্বর চলল, উনি ওনার স্ত্রীর সেবা করেন, সন্তানদের সেবা করেন, এই জন্য ওনাকে আসতে কয় ঘন্টা লেট হয় ভাইজান? কয় ঘন্টা লেট হয়? মাত্র এক ঘন্টা লেট হয়। আমাদের স্ত্রীদের সেবা করার দরকার আছে না? আমাদের আমাদের নবী বুঝি সেবা করেন নাই? আম্মা জান আয়েশা নিজে বলেছেন, বিশ্ব নবী দাওয়াতি কাজ করে যখন বাসায় ফিরেছেন, এক পেট ক্ষুধা নিয়ে বাসায় এসেছেন, আমার ততক্ষণে রান্না বান্না শেষ হয় নাই। আল্লাহ রাসূল এসে আমার কাছে খাবার চাইছেন, আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ, এখন পর্যন্ত আমার তরকারি রান্না হয় নাই, এখন পর্যন্ত আমার রুটি বলা হয় নাই, হুজুর ব্রুকঞ্চিত করেন নাই, চোখ মোটা করে তাকান নাই, হুজুর আমার পাশে বসে তরকারি কুটেছেন, রান্নার জন্য জাল ঠেলে ঠেলে আমাকে সহযোগিতা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রীরা বলেছেন, আমাদের ঘরের ভিতরে কোনো দৌলত ছিল না, আমাদের ঘরের ভিতরে মডার্ন ইকুইপমেন্টস ফর পিচ, শান্তির জন্য আধুনিক উপকরণ বলতে কিছুই ছিল না, কিন্তু বিশ্ব নবীর সাথে মহব্বত আর ভালোবাসায় পুরো ঘরটা আমাদের ঘরা ছিল। আমাদের মন বলতো ডিসি লাগবে না, এসি লাগবে না, কালার টেলিভিশন লাগবে না, ডিপ ফ্রিজ লাগবে না, খাট পালঙ্ক কিছুই লাগবে না, নবীজি যদি আমাদের সাথে থাকেন আমাদের গোড়া পুরো ঘরটা যেন আল্লাহর জান্নাত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি ভালোবাসে স্ত্রীদের সাথে! আম্মা জান আয়েশা বলেছে, আমি গোশতটা সিবায়া রেখে দিয়েছি বিশ্ব নবী, আমি যেখানে মুখ লাগায় গোশতটা সিবেছি ওই জায়গাতে হুজুর মুখ লাগায় গোশতটা আবার খাইছেন, আমি গ্লাসের যে জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছি বিশ্ব নবী আমার হাত থেকে গ্লাসটা নিয়া ওই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করেছেন, ঘৃণা করেন নাই, বরং ভালোবাসা দিয়া আমাদের ভিতরে তিনি সুন্দর পরিবেশ তৈরি করে রেখেছে। আজকে আমরা বিবির প্লেটে অনেক স্বামী আছি ভাতই খাই না, কথা কয় না, বিবির গ্লাসে পানি খায়, কয় তোর মুখের গন্ধ সর, কতক্ষণ আছে না নাই, আছে না নাই, কো এগুলো করা যাবে না। যে বিবিটারে আপনি নিয়ে এসেছেন ওনাকে মানুষ করার জন্য ওনার পিতামাতাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, কাপ খড়ি পরাতে হয়েছে, ঠিক না বেটি? একজন অতিথি বলেছিলেন, ওই স্ত্রীটাই তো আপনার জন্য মহা সম্পদ, কেন আপনি তার থেকে মোটর সাইকেল চান, কেন আপনি কালার টেলিভিশন চান, আপনি কেন বাড়ি করে নিতে চান, যৌতুক নামক কৌতুক করতে চান, স্পষ্ট ভাবে জেনে জেনে নেন এবং সিদ্ধান্ত নিয়ে নেন, শুকুরের মাংস খাওয়া, শিয়ালের পায়খানা খাওয়া যেমন হারাম নিকৃষ্ট, কন্যা পক্ষের থেকে বর পক্ষ ডিমান্ড করে দাবি করে টাকা পয়সা আদায় করা ওই রকম নিকৃষ্টতম ভোগ হবে, যেরকম ঠিক না বেটি? এটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে, কিন্তু এখন খাওয়া হচ্ছে না, হচ্ছে না। এমন কোন পরিবার আছে যেখানে হয় না? তবলিগে সিল্লে দিয়ে আসছে, 10 বার হজ করে আসছে, বেটা এখন মাস্টার ডিগ্রি হোল্ডার, সরকারি চাকরি পাইছে, একের পর এক আসতেছে ঘটকেরা, কার আসতেছে ঘটকের আসে মুরব্বি ধরে, মুরব্বি ওদের মনের চিন্তা, মুরব্বি যেহেতু ভালো হয়ে আসছে ওনাকে ধরি, তাহলে আস্তে করে বিয়েটা হবে, কোনো শর্ত হবে না, মুরব্বির কাছে আসাও সারা, মুরব্বি জব দর সারা, বাবা ওগুলো আমি হস্তস করে আসছি, সংসারের সব দায়িত্ব ছেড়ে দিছি, ওগুলোর সাথে আমি নাই, আর এক ভুলো ভাই আছে ওর জায়গায় থাকে, ও ওর সাথে কথা 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 আসে না নাই। তুমি হুজুর, তুমি মুবাল্লিগ, তুমি হাজী গাজী, তুমি কি টেকনিক করো তার চাইতে মহা টেকনিক ওনাকে, তোমার মনের খবরও তিনি জানেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর, অন্তরে কি গোপন রাখছো, চোখের লুকোচুরি কোন দিকে খেলো, কোন দিকে টেঙ্গুল মারো, কোন দিকে চোখ টিভিজ দাও, চোখ মারো, এটা আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না মিয়া? এই জন্য বিবিরে মহব্বত করব, এই মহব্বত করলে গুনাহ না সওয়াব, কি সওয়াব হবে জানেন?
রাসূলুল্লাহ বলেছেন যদি মোহাব্বত করে স্ত্রীর হস্ত ধারণ করা যায়, যদি প্রেমের দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকানো যায়, সগীরা গুনাহ মাফ। আরো জোরে কোন সওয়াব দিয়ে আপনার জীবনটা মালামাল হবে। এখন বিবিরে বাদ দিয়া যদি কোনো ঘষিটি বেগুমের দিকে তাকান, অক্সিজেন বেগুমের দিকে তাকান, বাতাস খাতুনের দিকে তাকান, তাহলে সওয়াব হবে নাকি ক্যাঙ্কা গুণ হবে জানেন? আমি হাদিস থেকে শুনাই দিচ্ছি, মান নাজারা ইলা মাহাসানি ইমরাতিন আজনবিয়াতিন সুবা ফি আইনিহিল উনুকা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যদি কোন সুন্দরী মহিলার দিকে কেউ তাকায় লুলুপ দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দিয়া তাকে শাস্তি দিবেন। জোরে কোন নাউযু বিল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ কোরআনে নিষেধ করছেন, অকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। এই কথা শুনে বাবন খুশি হয়ে গেছে, যাক পুরুষের আমাকে দিকে তাকাবে না, খালি আমরা চেতা। সেই সুযোগ আল্লাহ রাখেন নাই। এই কোরআনের মধ্যে কোন সূরাগুলি পথ এই ফাকফকর নাই। আল্লাহ পরের আয়াতে বলতেছেন সূরাতুন নূর, আল্লাহ বলে কুল লিল মুমিনি মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, হে রাসূল আপনি মুমিনা নারীদেরকে বলে দেন তারা যেন পরনারীর দিকে, পরপুরুষের দিকে লুলুপ দৃষ্টিতে, প্রেমের দৃষ্টিতে কখনো না তাকায়। জোরে এই উভয় গ্রুপ যদি উভয় দায়িত্ব পালন করি, এই সমাজে জেনাবে বিচার ভাগ বাড়বে না কমবে? কথা বলেন। কিন্তু উভয় দস্তুর মতে একে অপরকে দেখতেছে, শিক্ষকের কাছে বিচারতেছে এক ছাত্রী, স্যার ও ওই সোনা আমার দিকে তাকায়। কে তাকায়? ওই সোনা, গ্রামের ভাষায় বলছে তো। স্যার বলতেছে কে রে, ও তোর দিকে তাকায়, তুই কেমনে দেখলু? আমি একবার না তাকাস আসে না নাই। তার মানে সব সমস্যা সব জায়গায় পঞ্জীভূত অবস্থায় আছে, ঠিক না? ঠিক। আমাদের দেশের কাক কি দোষ দেব কোন? ইমাম সাহেব নামাজ পড়তেছে, পিছনে দুইজন মুসল্লি, এই গরমের দিনে কারেন্ট চলে গেছে, এক মুসল্লি বলতেছে হুজুর কারেন্ট চলে গেছে, নামাজ সংক্ষিপ্ত করে, পার্শ্বের মুসল্লি গায়েবে নামাজের মধ্যে কথা কওয়া হয়, এই কথা না শুনে ইমাম সাহেব বলতেছে এই জন্য তো কথা করছি না, খালি তেলাওয়াত চালাচ্ছি। আচ্ছা আপনারা বলেন কথা কি কেউ বাদতেছে? বাদতেছে। এই সমাজের এমন কি আছে আপনি বলেন যে সমস্যার মধ্যে নাই, যার গুনাহ নাই, যার অপরাধ নাই, কথা বলেন ঠিক না? ঠিক। আমি কোরআন থেকে দলিল দেব, গত জুমায় আমার মসজিদে কথা বলেছি, সর্বপ্রথম বাংলাদেশের হুজুরদের তওবা করা দরকার, ঠিক আসতে না? জোরে আরো জোরে কোন। গত জুমায় যখন এই আওয়াজ করছি দেখি এক মুসল্লি জোরে লাফে উঠে পড়ছে, ঠিক? আমি বললাম বাবা এত তেজ কা? হুজুরা ধরছি, হুজুরক ধরছি। প্রিয় ভাইয়ের আমার, হুজুরের সমস্যা হলে সব লেগে ওঠে, যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললেই দোষ, কথা বলেন না? হুজুরদের আগে তওবা করতে হবে, শুধু হুজুর নয়, পীর নয়, পয়গম্বর নয়, ওলি নয়, গলি নয়, হাজি নয়, শুধু নামাজি নয়, মুবাল্লিগ নয়, ইসলামী আন্দোলনের মুজাহিদ না, সবাইকে তওবা করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আমি এই মুহূর্তে কোরআনে কারীমের 24 নম্বর সূরা 18 নম্বর পারা সূরাতুন নূর আয়াত নম্বর 31 31 নম্বর আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। তেলাওয়াত শোনার সাথে সাথে জোরে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন? ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল বলেন তুমি যত বড় হুজুর হও না কেন, যত বড় ইমাম হও না কেন, যত বড় মুহাদ্দিস মুফাসসির হও না কেন, তুমি ইমানদার হও, মুমিন হও, কমিন হও, তোমরা সকলে মিলে আমার কাছে তওবা করো। আমি আল্লাহ পাক ঘোষণা করলাম যদি সবাই মিলে আমার কাছে ক্ষমা চাইতে চাও, ক্ষমা চাইতে পারো, মাপ চাইতে পারো, আমি আল্লাহ পাক আমার রহমতের কোলে তোমাদেরকে টেনে তুলে নেব, তুমি আখিরাতে সফলতা তোমাদেরকে চুম্বন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুরদের মধ্যে সমস্যা নাই? একজন বলতেছে ওই তো বড় পাটপার, আর একজন বলতেছে ওর সে বড় সিটার কেউ নেই,
আসে না নাই কোন একজন বলতেছে এই অমুককে দাওয়াত দিছেন কেন ওইটা তো ছাগল নিয়ে আরেকজন বলতেছে ওকে দাওয়াত দিছো তোর বড়াস্ত গরু কথা কয় না এই না দেখে কর্তৃপক্ষ দুইজনকে দুই জায়গায় বসায়া একজনের কাছে ঘাস নিয়ে গেছে কি নিয়ে গেছে ঘাস আরেকজনের কাছে ভুসি নিয়ে গেছে তো বলছে যে এটা একটা কাম হুজুরদের কিনে এসে অপমান করেন হুজুর উমুকে আপনাকে বলছে ছাগল তার মনে করছে আপনি ছাগল আপনার তো ভাত চাত নিয়ে আসলে হবে না এজন্য ঘাস নিয়ে আসছে লক লক ঘাস হুজুর খায় দেখে আরেকজন বলছে যে ভুসি আনছো কেন তো গরু খাবে কয় যে ওই হুজুর বলছে আপনি গরু ওনার ফতো অনুযায়ী কাজ করছি হুজুর চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ এই সব কাদা সরাসরি হুজুরদের মধ্যে আসে না নাই কথা বলেন না রে ভাইয়া এই হুজুররা যদি ভালো হয়ে যায় এই সমাজটা ভালো হয়ে যাবে জোরে বলো ঠিক না ঠিক হাদিস শরীফ আছে উলামাউহুম শাররুম মান তাহতা আদিম আসসামা মিন ইনদিহিম তখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ আও কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শেষ যুগে হুজুরদের থেকে ফিতনা বের হবে তাদের দিকে ফিরে যাবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হবে হুজুরেরা দেখছেন একজন জোরে কথা বলছে তবে একটা কথা সত্য হুজুর রাও যেহেতু মানুষ ভুল হতেই পারে তাই বলে মনে করবেন না হুজুরদের চাইতে ওই শাহেদ মার্কা সিটার বাটপাররা ভালো এটা বলার সুযোগ সুযোগ কারণ আলেমদেরকে পছন্দ করেন কে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় চারটি আয়াত আমি এই মুহূর্তে আপনাদের সামনে সেটিং দিতে পারি কিন্তু বলে সময় ক্ষেপণ করব না শুধু একটা মাত্র বলছি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আসমান জমিনের ভিতরে আমার যত ইবাদ আছে আমার যত গোলাম আছে এই গোলামদের ভিতরে আলেম সম্প্রদায় আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে অযুবক তুমি দাড়ি রাখো না তোমারে দেখতে একটু সিলসিলাই লাগে এটা আমরাও জানি কিন্তু তারপরে আমরা দাড়ি রাখি কিনা কথা কয় না কেন রাখি তার ভিতরে কি কোনো কিন্তু নাই কি সেটা এটা আমার নবীর সুন্নাহ ঠিক না বে ঠিক বলেন আপনি নবীর দলে থাকবেন নবীর জার্সি পরবেন না নবী তো আপনাকে চিনবেন না কথা বলেন কবরে যখন আমি আব্দুল সালাম যাব আমার মাথায় কি টুপি দিয়ে দেবে বলেন পাগড়ি দেবে এই জুব্বাটা দেবে কোন রুমাল কি আমার সাথে দেবে আমার একটা মাত্র সুন্নত কবর পর্যন্ত যাবে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি যুবক রে মউত কারিবুল মউত মউতের দ্বার পাল্টে পৌঁছে গেছো আজ পর্যন্ত তুমি দাঁড়িয়ে রাখো না কেন কি তোমার কারণ কিন্তু হুজুর তো রাখে হুজুর একটা লম্বা জামা পরে হুজুর মাথাটা ঢেকে রাখে রাসূলুল্লাহর সুন্নাত হুজুর আতর সুরমা মাখে হুজুর সব সময় এই পৃথিবীতে আল্লাহ রাসূলের কথাই বলে এখান থেকে বোঝা যায় হুজুররাই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কথা বলতে হবে ঠিক না বে ঠিক হুজুরের বেতন বেশি নাই মাত্র 3-5,000 টাকা বেতন পায় কিন্তু আল্লাহর রহমত বরকত তার সাথে থাকার কারণে হুজুর ওইটুকু খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আর কোটি কোটি টাকা কলমের খোসা দিয়া 2-4 নম্বরি করে কামাই করো ওই টাকা দিয়া 4-5 স্টার হোটেলে তুমি খাওয়া দাওয়া করো খাওয়ার পর একটা ঢেকুস মারো কোনো শুকরিয়া নাই আর বলো এটা কি একটা খাওয়া হলো কথা কোন না কেন কথা কোন না কেন কারণ হালালের মধ্যে বরকত হয় হারামে কোনো বরকত নাই জবাব দেবেন একটা কুকুর বাচ্চা দেয় কয়টা 8-10টা কথা বলেন ঠিক না বে ঠিক একটা গরু বাচ্চা দেয় কয়টা বাছুর দেয় কয়টা একটা মাত্র দেয় তারপরে সমাজে কুকুর বেশি না গরু বেশি জন্মের খাওয়া প্রত্যেক দিন আমরা খাই ঈদের মধ্যে বড় বড় গরু বাছাই করি এমনকি সৌদি আরবে হজ করতে গেলাম ইয়ামান নাহর কুরবানির দিনে আমরা দেখলাম বাংলাদেশে তো আর কি বড় বড় গরু আছে তার থেকে বড় গরু সেখানে পেয়ে যায় আমি এখান থেকে বুঝতে চাই কুকুর হারাম তাই তাতে বরকত নাই যতই বাচ্চা দিক না কেন গরু হালাল এই কারণে বরকত দিয়ে মালামাল করে দেন কে আজকের অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চাই আপনারা হালালে না হারামে
সবাই বলেন কারা কারা হালালের পক্ষে আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক কবুল করুন, আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, রমজান সামনে আসতেছে, আজকে দোয়া হবে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ রজবে পৌঁছে গেছি, তুমি আমাকে বরকত দাও, শাবান মাসে আমারে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের সবার হায়াতটা দারাজ করে দাও। জোরে বলি আমিন। আমরা সব সময় হালাল হারাম মাস বিচার করে চলবো, বাড়িতে আমার মা বোনদের পর্দা কায়েম করব, আর সর্বশেষ আমরা সত্যের পক্ষে থাকব। জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান শরীফে রোজা রাখবেন, বাড়িতে পর্দার সাথে থাকবেন, স্বামী থাকলে প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন, রহমতের জান্নাতের আটটি দরজা কে খুলে দিবে। আসুন আমরা এখন সকলে মিলে আল্লাহর কাছে তওবা করে মোনাজাত করব, বাকি কথা ভবিষ্যতে কোথাও দেখা হলে করা যাবে। আমরা আজকে একটা সবক নিয়ে গেলাম, কোরআনটাকে পূর্ণভাবে মানতে হলে নেতৃত্ব পাল্টাতে হবে, কথা বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিত্তাকীন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين মধ্য দিগল খন্দে উত্তর এই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মাহফিল গভীর রাত পর্যন্ত চলতে থাকলো। এতক্ষণ পর্যন্ত আলাম ওলামাই হযরত কথা বলেছেন, আমি গুনাহগার, প্রায় দুই ঘন্টার উপর আলোচনা করলাম, আপনারা জিমুশান দরবারে কবুল মঞ্জুর করেন। রব্বুল আলামিন এতক্ষণের কষ্ট ততক্ষণই তখনই সার্থক হবে যদি আপনি কবুল করেন আর আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করেন। কাল কিয়ামতে মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন, এখান থেকে যা সওয়াব দিবেন এর হাদিয়া সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারক পৌঁছে দিবেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি উম্মত আপনার সামনে, বিশ্ব নবীর উম্মত এবং পৃথিবীর সকল নবীদের উম্মত দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আমরা সকল আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের খাস উম্মত হওয়ার জন্য দোয়া করতে চাই, তাদের আরোহার পরে সওয়াব সহদা আমাদের সোনার নবীজির উম্মত যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, দয়া করে তাদের সকলের আরোহার পরে সওয়াব পৌঁছে দেয়। এই জামাতের মধ্য থেকে যারা আমরা মা হারিয়েছি, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাপ মা যাদের আছে তারা বুঝবেন না, যাদের বাপ মা নাই তারাই বুঝবেন কলিজার মধ্যে কত বড় ঘা হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের বাপ মা কি দিয়ে গেছেন বলে শেষ করা যাবে না, শুধু বলতে চাই বাপ মা আমাদের জন্য কি করেন নাই সেটাই প্রশ্ন। ওনারা যা করেছেন, বুকের চামড়া দিয়া ওনাদের জন্য জুতা বানায় দিলে ঋণ শোধ করা যাবে না, কি দোয়া করব? আপনি তো তাদের জন্য দোয়া শিক্ষা দিয়েছেন, সবাই মিলে পড়েন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, অসুস্থতা থাকলে শিফা আজলা দিয়ে দেন। আমাদের পিতৃমাতৃ শ্বশুর শাশুড়ি কুল বংশের ভিতরে যারা বিদায় হয়ে গেছেন তাদের আর ওয়ার পরে সওয়াব পৌঁছে দেন। রব্বুল আলামিন এই গ্রামের বিভিন্ন পুকুর পাড়ে বাজারে গোরস্তানে যারা শুয়ে আছেন তাদের আর ওয়ার পরে সওয়াব পৌঁছে দেন। যে যে উঠানে যে ময়দানে মাহফিলটা হয় এই বাড়িওয়ালা দুনিয়া থেকে জন্মের মতো বিদায় হয়ে গেছেন, আল্লাহ দয়া করে তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বুল আলামিন আমাদের এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক প্রতিষ্ঠাতা পরিচালক আমার মাহিদুল ভাই তার বিবিকে জন্মের মতো হারিয়েছে, জীবন চলার পথে সাথী যখন হারিয়ে যায় সঙ্গী যখন বিদায় হয়ে যায় ভুক্তভোগী ছাড়া কেউ এর ব্যথা বেদনা ঠিক মতো বুঝতে পারবে না। আল্লাহ তাআলা আমার এই ভাইয়ের স্ত্রীকে দয়া করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, দুনিয়ায় আর বিবির সাথে দেখা হবে না, কাল কিয়ামতে বিবির সাথে মুলাকাত দিবেন, একই সাথে জান্নাতে থাকার তৌফিক আতা করবে। রব্বুল আলামিন আজকে মাহফিল অনেকেই দোয়া চেয়েছেন,
আজকের সম্মানিত প্রধান অতিথি এই ইউনিয়নের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান সাহেব, উনি মাহফিলের ব্যবস্থাপনা করে দিয়েছেন, অনুমতির ব্যবস্থা করে দিয়েছেন, তার উপরে খাস রহমত বরকত নাজিল করেন, ইয়ন মহোদয় শ্রী মহোদয় তাদের উপর রহমত বরকত নাজিল করেন। আজকের সভাপতি সেক্রেটারি, আজকের সম্মানিত সহসভাপতি পরিচালক ভাইজান, প্রধান পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকগণ, বিশেষ এবং আমন্ত্রিত মেহমানগণ যারা এই মাহফিলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আমার আহ্বানে সাড়া দিয়া দান করবেন বলে যারা ওয়াদা করলেন তাদের ওয়াদা পালন করার তৌফিক দিয়ে দেন, যারা দান করেছেন হযরত আবু বকরের দানের সাথে তাদের দান মঞ্জুর করেন। আমাদের মা বোনেরা হাত তুলেছেন, মা বোনদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ আমাদের দেশের মা বোনেরা বড় অবলা বড় সরলা, মা বোনদের মনটা বড় নরম। বিভিন্ন দেশ জেলায় যাচ্ছি, মা বোনেরা পঙ্গপালের মতো হাজার হাজার মা বোনেরা কোরআন শোনার জন্য তৈরি হয়ে যায়। সারা রাত্রি ধরে যদি ওয়াজ করা যায় মা বোন একজন উঠবেন না, এরকম মানসিকতা তাদের আছে। আল্লাহ তাআলা মা বোনদের উপরে রহমত নাজিল করেন, আসমানি জমিনি জামানার বালা মুসিবত থেকে উদ্ধার করেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন, কন্যাদায়গ্রস্ত পিতা মাতাকে তৌফিক দেন তাদের কন্যাদেরকে সৎপাত্রে দান করার জন্য। আল্লাহ তাআলা আজকে দোয়া চেয়েছেন সাফিরুল ইসলাম এরিয়া ম্যানেজার ব্র্যাক, দোয়া চেয়েছেন ফরাজুল ইসলাম মাহফিলের বিশেষ অতিথি। এরপরে এক মহিলা দোয়া চেয়েছেন, রবি নামে এক মা দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করে তাদের সকলের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, বিশেষ করে আজকের মাহফিলের সঞ্চালক এলাকার যুব সম্প্রদায়কে কোরআনের মাহফিলের জন্য যিনি ইনস্ট্রাকশন দিয়ে থাকেন। আমার ভাই হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব অসুস্থ, উনি বিশেষ করে দোয়া চেয়েছেন শিফায়ে আজেলা কামিলা হায়াতে তৈয়বা দান করে। আল্লাহ তাআলা তখন ধরে আমি হকার গুনাহগার যে আলোচনা করলাম আমল করার তৌফিক আমাকে দান করেন। সর্বশেষে যারা আয়োজক যারা শ্রোতা মণ্ডলী নারী পুরুষ সকলকেই এই আলোচনার ভিত্তিতে জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করে। কোরআনের জন্য বিপদ এবং মুসিবতে যারা পৃথিবীতে আছেন বিভিন্ন জায়গায় তাদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তাআলা করোনা ভাইরাস কোভিড-19 থেকে গোটা বিশ্ববাসীকে আপনি উদ্ধার করে। অনেক চাকরিজীবী ভাইরা দান করেছেন, সকলের দান কবুল করে নেন। আল্লাহ আশানি হাত থামালা আমাদেরকে আপনি দেখেছেন, আমাদের কথাগুলি শুনেছেন, আর আপনার আজিম ও শান দরবারে কবুল করে নিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আমার আব্দুর রাজ্জাক রতন সহ ওর সাথে এক ঝাঁক সমাজ কয়েকদিন ধরে ওদের খাওয়া নাই, দাওয়া নাই, নিন নাই, ঘুম নাই, আরাম বিরাম নাই, কোরআনের মাহফিল সফল করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছে। আল্লাহ যুবকদেরকে আপনি কোরআনের সুপারিশ নসিব করেন, ইমাম হুসাইনের নেতৃত্বে জান্নাত দিয়ে দেন, তাদের বাবা আমার উপরে খাস রহমত বরকত নাজিল করেন, তাদের সমস্যাকে দয়া করে মিটিয়ে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.